নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল ও অবিলম্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যথাযথ পরিকাঠামো গঠন করে পঠন পাঠন শুরু করার দাবিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজ আরএসপি ছাত্র সংগঠন পিএসইউর মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুর মনীন্দ্রনগরে। মিছিলের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। সম্মেলন উদ্বোধন করেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা তথা আরএসপির জেলা সম্পাদক অঞ্জনব দত্ত। সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসইউর সাধারণ সম্পাদক নওফেল মোহাম্মদ শফিউল্লাহ, রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক। এই সম্মেলনে 187 জন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে 45 জনের নবনির্বাচিত জেলা কমিটি গঠিত হয় এবং রুবেল শেখ জেলা সম্পাদক ও সাইদ রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়। আচ্ছা, আজকে আমাদের আরএসপি ছাত্র সংগঠন পিএসইউ প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়নের 25তম জেলা সম্মেলন বহরমপুরের মনীন্দ্রনগরে অনুষ্ঠিত হচ্ছে। গোটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিজেপি যেভাবে গোটা শিক্ষার নীতি চালু করার নাম দিয়ে ছাত্র সমাজের মধ্যে দ্বিধাবিভক্ত করবার চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ যাদের অর্থ আছে তারা সেই শিক্ষার আওতায় আসতে পারবে, যাদের আর্থিক সংগতি নেই তারা সেই শিক্ষার আওতায় আসতে পারবে না। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারও নয়া শিক্ষানীতির উপঢৌকনে উপরের পৃষ্ঠা পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারও যে শিক্ষানীতি চালু করছে সেই শিক্ষানীতিও কেন্দ্রীয় সরকারের একই ধারা বজিয়ে রেখে অর্থ যাদের আছে তারাই শিক্ষার আবদ্ধে আসতে পারবে, যাদের অর্থ নেই তাদের জন্য শিক্ষার কোনো ব্যবস্থা নেই। কিন্তু তৃণমূল তো বলছে, ধরেন যে কন্যাশ্রী দিচ্ছে, সাইকেল দিচ্ছে, তাহলে কী বলবেন? না না, কন্যাশ্রী দেখ, সাইকেল দেখ, যা খুশি দেখ, তার সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই। শিক্ষাকে করতে গেলে অবাধ সকলের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করা, ভারতবর্ষের সংবিধানে যেটা লিপিবদ্ধ ছিল যে 18 বছরের সমস্ত ছাত্রছাত্রীকে শিক্ষার আওতায় আনতে হবে, এবং তার প্রমাণস্বরূপ হচ্ছে যে ইতিমধ্যেই প্রায় 8,000-এর উপরে স্কুল পশ্চিমবঙ্গের প্রায় বন্ধ হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতবর্ষের সরকার শিক্ষা ব্যবস্থাটাকে বড়লোকী কায়দায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের সংগঠন পিএসইউ গোটা জেলা, রাজ্য এবং সর্বভারতীয় ক্ষেত্রে একদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, অপরদিকে ভারতবর্ষের বিজেপি সরকারের এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত, চক্রান্তের বিরুদ্ধে দীর্ঘতর লড়াই আন্দোলনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা চলবার চেষ্টা করছি। এবং আজকের এই জেলা সম্মেলনের মধ্যে দিয়ে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নামমাত্র চালু হলেও তার সার্বিক এখনও পরিকাঠামো গড়ে ওঠেনি, সেটাকে নিয়ে আজকের জেলা সম্মেলনে মুর্শিদাবাদ বিএসইউ জেলা কমিটি আগামী দিনের আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে। আমরা যে সময়টায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার 25তম পিএসইউ জেলা সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছি, সেই সময় দাঁড়িয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি, ভারতবর্ষের সরকার তার নয়া জাতীয় শিক্ষানীতি 2020 যে শিক্ষানীতি প্রণয়ন করতে চলেছে বা করেছে, সেই শিক্ষানীতির মধ্য দিয়ে ভারতবর্ষের 80% খেটে খাওয়া বাড়ির ছেলে মেয়ে যাদেরকে শিক্ষার আলো থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত শুরু করেছে, তার মধ্য দিয়ে তারা শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একইভাবে আমাদের রাজ্যের সরকার ওই শিক্ষানীতিকে একদম লক্ষ্য করে আরেকটি শিক্ষানীতি, বিকল্প শিক্ষানীতির নাম করে আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে, সেখানেও সেই একই জিনিস। এই দুটো শিক্ষানীতির মধ্যে থেকে আমাদের পিএসইউ, আমরা পিএসইউ মনে করি এই দুটো শিক্ষানীতি একে অপরের পরিপূরক, এটা কোনো আলাদা শিক্ষানীতি নয়। এই শিক্ষানীতির মধ্য দিয়ে শুধু ছাত্র সমাজের হাত থেকে তার শিক্ষার অধিকারকে কেড়ে নেওয়ার, মানে যে পুরো লক্ষ্যটা হচ্ছে ছাত্র সমাজের কাছ থেকে তার শিক্ষাকে কেড়ে নেওয়া। আমরা পিএসইউ দাবি করছি যে বাম সরকারের আমলে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে পড়াশোনা করতে পারত, সেই অবৈতনিক শিক্ষা ব্যবস্থা যে তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পর থেকে এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়েছে, সেই অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ছেলেমেয়েরা যে শিক্ষার অধিকার পেত সেই অধিকারকে হরণ করার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াই সংগঠিত করতে হবে। আজকে মুর্শিদাবাদ জেলার বুকে এই কনফারেন্সের মধ্য দিয়ে আমরা ছাত্র সমাজকে সংগঠিত করার চেষ্টা। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।